আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দাওয়াতটা কবুল করে নিলেন। যেই তারিখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর বাড়িতে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ঠিক ওই দিনেতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মনে বড় চিন্তিত হয়ে গেলেন, হায় রে আমি রাসূলুল্লাহকে কি খানা খাওয়াবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর মনে বড় আনন্দ হয়, কারণ আমার আব্বা জান যেটা মুখ দিয়ে বলে দেয় সেই কথাটা আবার আল্লাহ কবুল করে নেয়। আমার আব্বা জান কয়েকদিন পূর্বে আমাকে বলেছে, ফাতেমা তুমি এত চিন্তা করো না মা, তোমার বাড়িতে আল্লাহ পাক জান্নাতি খানা পাঠিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ ওই সমস্ত সাহাবাদেরকে নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আলীর ছোট্ট হুজরার মধ্যে প্রবেশ করলেন, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুশি আনন্দ হয়ে গেলেন, নানা জান আমার বাড়িতে এসেছে, নানা জান আমাদের বাড়িতে এসেছে, বড় খুশি আনন্দ। ঠিক সেই সময়তে হযরত ইমাম হাসান হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হুজরার মধ্যে বসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার করে আনার জন্য হুজুরের বাড়ি থেকে ঠিক একই ভাবে পিছনে ঘুরে 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 আলী এলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যখন বসে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক ওই সময় জিবরিল আলাইহি সালাতু ওয়াসালামকে পাঠিয়ে দিলে, ও আমার ফেরেশতা জিবরিল যাও যাও আমার হাবিবকে গিয়ে সংবাদটা জানিয়ে দাও, আমার হাবিবের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মনে চিন্তা না করে, মনে যেন দুঃখ না নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার নবী, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আলীর বাড়ি পর্যন্ত যতগুলো কদম রক্ষণা পড়েছে আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি ফাতেমার চোখের পানিকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক ওই নবীর কদমে রসিলায় আমি ততগুলি এতিম উম্মাত উম্মাতির গোনাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সেই ফাতেমাটা কে আজকে আপনার ঘরে আমার ঘরের মেয়েরা বইয়েরা এক কথা বলতে যায় তো আরেক কথা হয়ে যায়। আপনাদের এখানের মেয়েরা মাশাআল্লাহ আমি তাই কবজ দেখছি, যদি খারাপ হতো আমার মনে হয় আমার দাওয়াত হতো না, নিশ্চয়ই এখানের মেয়েরা ভালো বেকার বেকার, মানে আমি আমি মনে করি। আর আমাদের এলাকা আলহামদুলিল্লাহ কি বলি, ফাতেমা কেমন ছিলেন, ফাতেমা আল্লাহর কাছে যা চাইতেন সেই ফাতেমার চরিত্রটা কেমন ছিল একবার আমার মা বোনেরা চিন্তা করে দেখবে ফাতেমাটা কেমন ছিল। তারিখে তাবারির মধ্যে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 8 থেকে 9 বছর বয়স, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ইহুদি বান্ধবী ছিল, সকলের থাকে থাকে, এখন তো আবার মেয়েদের বান্ধবীর থেকে ছেলেদের অভাব কি গো, মানে মানে ডজন ডজন এখন মোবাইল হয়ে যাওয়ার পর বান্ধবীর তার কোনো অভাব নেই, ইয়ং ছেলেরা হাসে হাসে ঠিকই বলে ঠিকই বলে। তো যাই হোক যাই হোক, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবী ছিল যখন তার 8 থেকে 9 বছর বয়স, এত তার গাঢ় সম্পর্ক, ওই বান্ধবী কিন্তু ফাতেমার কাছে আসতো আসতো, কিন্তু বাপ ছিল খুব কোটিপতি বিত্তশালী, কিন্তু বাপের ভয়ে কোনদিন ইসলাম ধর্ম কবুল করবে মনে মনে চাইলেও বাপের ভয়ে কিন্তু ফাতেমার কাছে বলতে পারতে পারত আসতো বটে মনে মনে ইচ্ছা নিয়ে, কিন্তু ফাতেমাকে কোনদিন বলতে পারত না যে আমি তোমার আব্বার কাছে গিয়ে আমি ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু মনে ইচ্ছা থাকত বাপের ভয়ে বলতে পারতে পারত। এইভাবে যখন ওই বান্ধবীটা আস্তে আস্তে যখন বড় হলো যুবতী হয়ে গেল, তার বাপ বাপ ওই বান্ধবীর বিবাহের ব্যবস্থা করল যে আমি তোমার মা, তুমি এবার বড় হয়েছো যুবতী হয়েছো, তোমার আমি একটা সুন্দর ছেলে দেখেছি, ধনীপতি ছেলে, কোটিপতি ঘরের ছেলে, কারণ কোটিপতি তো কোটিপতির সাথেই বিয়ে দিবে তাই না, গরিবের ছেলেকে দেবে দেবে না,
তোমার ওই ধনী ছেলের সঙ্গে আমি বিবাহের ব্যবস্থা করেছি। ওই সময় তখন ওই ইহুদির মেয়েটা বলে, আব্বা জান, আমি আপনার কথা শুনেছি, বিশ্বাস করেছি, সব ঠিক আছে, আপনাকে ভালোবেসেছি, কিন্তু আমারও একজন পরামর্শদাতা আছে, আমি তার সঙ্গে একটু আলোচনা করে তারপরে আমি তোমাকে আমি বিবাহে রাজি কিনা এটা জানাবো। বললে ঠিক আছে, যাও যাও, তুমি যার সঙ্গে তোমার বন্ধু বান্ধব যাকে আছে তার সঙ্গে আলোচনা করো। তিনি চলে গেলে ফাতেমার বাড়িতে। ফাতেমা, আমি তোমার কাছে একটা আলোচনা করার জন্য এসেছি, পরামর্শ নিয়ে আমার জন্য। আমি জানি এই পৃথিবীর মধ্যে যদি আমানতদারি থাকতে হয়, আমার কাছে তুমি ছাড়া আর আমার কাছে দ্বিতীয় আমানতদারি আর কেউ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে আমার জীবনে শুরু থেকে নিয়ে জীবন যৌবন যা কিছু সব কিছু আমি তোমার কাছে বলেছি, বিলিয়ে দিয়েছি। আজকে আমি তোমার কাছে এসেছি একটা আবেদন নিয়ে। ফাতেমা, তুমি বলো, আমার আব্বাজান আমার একটা কোটিপতি ঘরেতে বিবাহের ব্যবস্থা করছে, তুমি যদি আমাকে মত দাও, শুধু তাই নয়, আমার একটা আবেদন থাকবে, আমার বিবাহেতে তোমাকে হাজির থাকতে হবে, তুমি আমার পাশে থেকে আমার জন্য দোয়া করবে, আশীর্বাদ করবে, আমি তাহলে তোমার কথাটাকে মান্যতা দিয়ে আমি বিবাহেতে রাজি হব, অন্যথায় আমি মরে যাব, তথাপি কিন্তু আমি বিবাহ করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন, তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমি জানি, কিন্তু আমি চাই না যে তোমার আব্বা যান যেখানে তোমার পিতা, তোমার বাপ নিজে মনোনীত করে তোমার বিবাহের ব্যবস্থা করছে, সেই বিবাহ থেকে তুমি সরে আসবে, এটা আমি ফাতেমা কখনোই চাই না। আমি চাই তোমার আব্বা যান যেই ছেলেটার সঙ্গে তোমাকে বিবাহ দিচ্ছে, সেই ছেলেটার বিবাহেতে সেই ছেলেটার সঙ্গে বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ, তুমি লিপ্ত হয়ে যাবে, কিন্তু আমার বিবাহেতে আপনাকে যেতে হবে, ওই দিন ফাতেমা তোমাকে থাকতে হবে। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিল, বোন, তুমি তো জানো তোমার আব্বা জান ইহুদি, আমার আব্বা জানকে কত গালি দেয়, আমার আব্বা জানকে মারার চেষ্টা করে, আমার আব্বা জানকে লাঞ্ছিত অপমানিত করে, কিন্তু আমি যদি তোমার বিয়েতে যাই, তোমার আব্বা জান সহ্য করতে পারবে না, আমাকে হয়তো অপমানিত করবে, আমাকে হয়তো লাঞ্ছিত করবে, সেই জন্য আমার মনে হয় তোমার বিয়েতে আমার না যাওয়াইটাই ভালো। আলী রাদিয়াল্লাহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সময় তখন ইহুদিটা মেয়েউদি মেয়েটা নিজের বাড়িতে গেলে, নিজের আব্বাজানকে গিয়ে বলেন, আব্বাজান, আমি বিবাহিতে রাজি আছি, আপনি যখন আমাকে পরামর্শ দিয়েছেন, আপনার কথা অমান্য না করে আপনি যেই ছেলেটার সঙ্গে আমাকে বিবাহ দেবেন, আমি সেই বিবাহেতে কিন্তু মনস্থির হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, তবে আব্বাজান আমার একটা শর্ত আছে, এই শর্ত আপনাকে মেনে নিতে হবে, আমি তোমার কাছে জীবনে কোনোদিন কোনো জিনিস চাই নাই, আমি তোমার কাছে কোনো দৌলত চাই না, কোনো সম্পত্তি চাই নাই। ওই সময় বাপ তখন বলতে থাকে, মা রে, তুই আজকে যা চাইবি আমি আব্বা কথা দিলাম, আমি তোর কথাটাকে আজকে আমি মান্যতা দিয়ে দেব। ওই সময় ওই মেয়েটা নিজের আব্বা জানকে বলতে থাকে, আমার বিবাহের দিনেতে আমার বান্ধবী আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বাড়িতে আসবে, আমার পাশে থাকবে, শোনার সঙ্গে সঙ্গে ইহুদির মাথাটা আপনার গরম হয়ে গেল, ইহুদির মাথাটা টকমক করে ফুটতে রইল, আজকে যে হলো আমার দুশ্মন, যে হলো আজকে আমাদের দুশ্মন, সেই মুহাম্মাদকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি, তুই এই অনুষ্ঠানে সেই মুহাম্মাদের মেয়ে আজকে ফাতেমা আমার বাড়িতে আসবে, এটা কখনোই আমার পক্ষে সম্ভব নয়, আমি মেনে নিতে পারবো না, ওই ফাতেমা আমার বাড়িতে আসবে এটা না আমি কখনোই মেনে নিতে পারবো না, কিন্তু মেয়ে বলে, আব্বা জান, তুমি যদি আমাকে মেরে ফেলো, খতম করে দাও, আমি তথাপি মরতে রাজি আছি, কিন্তু ফাতেমা ছাড়া আমি তোমার বেটি আমি বিবাহে করতে রাজি হব না। ওই সময় ইহুদিটা তখন মনে মনে ভাবলো, এই মেয়েকে হাতে না মেরে ফাতে মারতে হবে, এমন একটা চাল
চিনতে হবে, যার দ্বারা আমার বেটিও রাজি থাকে এবং ফাতেমা আমার বাড়িতে না আসে। ওই সময় ওই ইহুদিরা যখন বলেছিল ও আমার বেটি ফাতেমা, ও আমার বেটি ইহুদির বেটি, ইহুদি যেটা তখন বলেছিল ঠিক আছে মা আমি মেনে নিলাম তোমার কথাটা, তুমি ফাতেমাকে বলো আমার বাড়িতে আসার জন্য। তুমি তো জানো আমি একজন শিল্পপতি, আমি একজন কোটিপতি, আমি একজন ধনাঢ্য সম্পত্তির মালিক, আমার বাড়িতে যে সমস্ত মেহমানরা আসবে, আমার বাড়িতে যে সমস্ত মানুষরা আসবে তারা হলো সব কোটিপতি ধনদৌলত সম্পন্ন মানুষ, তারা আমার বাড়িতে আসবে। আজকে যদি ওই ফাতেমা যার বাড়িতে এক বেলা খাবার জোটে দুই বেলা উপোস থাকে, যে যার বাপকে আমি দেখেছি মোহাম্মদকে ছেঁড়া জামা পরে রাস্তায় ঘরে, আমি মোহাম্মদকে দেখেছি পায়ে জুতো থাকে না, ওই মোহাম্মদের বেটি ফাতেমা আজকে সে কি এমন জামা পরে আসবে, হয়তো সে ছেঁড়া জামা পরে আমার বাড়িতে আসবে, আমার সম্মান হানি হবে। ও বেটি তুমি যদি তোমার বান্ধবী ফাতেমাকে যদি সুন্দর দামি জামা পরে আমার বাড়িতে আসতে বলো, আমার বাড়িতে যে সমস্ত মানুষগুলো আসবে, যেই সমস্ত মেয়েগুলো আসবে তাদের সঙ্গে স্ট্যাটাসকে যদি মেইনটেইনস করতে পারে, তাদের সঙ্গে যদি সমতুল্য করে নিজের শরীরের পোশাকটা যদি ঠিকভাবে পরতে পারে, আমি তোমার ওই বান্ধবীকে আমি তোমার বাড়িতে অর্থাৎ আমার বাড়িতে আসার জন্য আমি অনুমতি দিলাম। যাও যাও বান্ধবী চলে গেলে ফাতেমা কাছে, ফাতেমা আমি বড় অসহায় হয়ে পড়েছি, কেন কি না আমার আব্বা জান তোমাকে যাবার জন্য বলেছে, কিন্তু একটা শর্ত হলো এটাই যে আপনার একটা সুন্দর ভালো জামা পরে তোমাকে যেতে বলেছে, দামি জামা। ফাতেমা বলছে কোথা পাবো আমার তো বরণের পোশাক এই অবস্থা, দেখো দেখো আমার আব্বা জান তো গরিব মানুষ। তখন ইহুদি বলে আমি তোমার সঙ্গে আজ 5 বছর সম্পর্ক করেছি, আমি তোমার কাছে যখনই এসেছি তুমি আমাকে একটা কথা বলতে ফাতেমা তুমি ভুলে গেলেও আমি ভুলি না, তুমি একজনের সঙ্গে প্রেম করো ভালোবাসো, যেই ভালোবাসা যেই প্রেম যেই মহব্বত তুমি যার কাছে করো, তুমি বলেছো তার কাছে আমি যা চাই আমাকে সে তাই দেয়, তো তুমি আজকে আমার জন্য তুমি সেই তোমার ভালোবাসার কাছে তুমি যদি একটা ভালো পোশাকের দাবি করো তোমাকে কি সে তোমাকে একটা পোশাক দিতে পারবে না? ফাতেমা বলে নিশ্চয়, কেন না তাহলে তুমি আমার জন্য তুমি সেই প্রেমিক তোমার ভালোবাসার কাছে তুমি আমার জন্য তুমি আবদার করো, সে যেন আমার জন্য একটা ভালো পোশাক পোশাক ব্যবস্থা করে দেয়। ফাতেমা তখন বললে এই ইহুদি যখন এই কথাটা বলেছে নিশ্চয় ইহুদির মনের মধ্যে আল্লাহ পাক কিছু না কিছু নূরের তাজাল্লি নূরের নূরের নূর তার অন্তরের মধ্যে নিশ্চয় আল্লাহ দিয়েছেন, যাও যাও আমি নিশ্চয় তোমার বাড়িতে আমি ভালো পোশাক পরে যাব কথা দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যখন বিবাহের দিন ঠিক হয়ে আসছে, অর্থাৎ একটা মাত্র রাত বাকি তারপরে বিবাহের দিন, ওই ইহুদি মেয়েটা ফাতেমার বাড়িতে এসে বলে ফাতেমা আগামী কাল আমার বাড়িতে তোমাকে যেতে হবে বিবাহের দিন। ফাতেমা বলে আমি তো আগামী কাল বিয়েটাই আমার স্মরণে ছিল না আমি ভুলে গেছি। ওই সময় তখন ইহুদি মেয়েটা বলে তোমার কি কোনো কাপড়ের ব্যবস্থা হয়েছে? তুমি যে ভালো কাপড় পরে আমার বাড়িতে যাবে কাপড় কি তুমি ক্রয় করেছো? ফাতেমা বলে ও তুমি চিন্তা করো না, আমি যার সাথে প্রেম করি যার সাথে ভালোবাসি আমি তার কাছে যদি এই মুহূর্তে আমি যদি একবার চাই আমাকে সে একটা নয় দুইটা নয় কয়েকটা আমার কাছে হাজিরি করে দিতে পারে। ওই সময় ওই মেয়েটা বাড়িতে চলে গেল বিবাহের জন্য, সে নিজেকে তৈরি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, আয় আমার আল্লাহ আপনি যে জানেন আমি গরিব মানুষ মিসকিন মানুষ, আমার আব্বাকেও যদি আমি কাপড়ের কথা বলি আমার আব্বা বলবে ফাতেমা তুমি আমার কাছে কাপড় কেন চাও, আমি কাপড় কোথা থেকে দেব, আমি যার কাছে চাই সেই মাবুদ আল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে কাপড় চাও আমার আল্লাহ পাক তোমাকে কাপড়।
কাপড়ের ব্যবস্থা করে দেবে। আমি তাই আল্লাহ আল্লাহ পাক আমি আমার আব্বাকে বলি না, আমি সেই যে আল্লাহ যার কাছে সেই আমার আব্বা যার কাছে কাপড় চাইবে, আমিও তোমার কাছে কাপড় চাইছি আল্লাহ, তুমি আমাকে জান্নাতি কাপড় এমন ভাবে পাঠিয়ে দাও যেই জান্নাতি কাপড়টা পরে আমার বড়াই নয় অহংকার নয়, আমি মানুষকে দেখানোর জন্য নয়, ওই জান্নাতি কাপড়ের ওসিলায় ওই ওই আপনার বিবাহের অনুষ্ঠানে যত মহিলা হাজির থাকবে ওই কাপড়খানা দেখে তারা যেন ইসলাম ধর্ম কবুল করে নেয়। চিন্তা ভাবনা থাকে আর আমরা কি মনে হয় অপরের বেটির বিয়ে হচ্ছে, তুই ভালো কাপড়টা পরে যা, সুন্দর কাপড়টা পরে যা, কপরে কি বলে চোখে কি মেয়েরা দেয় আশকারা লাশকারা কি সব বলে, যাই হোক হ্যাঁ ভালো করে বিউটি পার্লারে সেজে একদম সুন্দর করে যা, তোকে দেখবে। কিন্তু ফাতেমা চিন্তা ভাবনা হচ্ছে আল্লাহ আমি এমন কাপড় পরে যাব যেই কাপড়টা দেখে যেন তারা আকৃষ্ট হয়ে তারা যেন তোমার ইসলামের মধ্যে আসে। ঠিক বিবাহের কিছুটা পূর্বে দেখতে পাওয়া যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোণে দুটা কাপড়ের পুঁটলি রেখে দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বেরিয়ে চলে গেলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাপড়খানা খুলে দেখে একদম যেন চকচকে কাপড়, যে কাপড় দুনিয়ায় কোনোদিন চোখে দেখে না সেই কাপড় কাপড়ের পুরের মাদা আব্বাজানের কাছে নিয়ে গেলেন। আব্বাজান জানি না দেখুন আমি যখন গভীর রাত্রিতে আল্লাহর কাছে সিজদায় করে দোয়া চাইছিলাম আমার ঘরের ভিতরে দুটো কাপড়ের পুরলি রাখা ছিল, জানি না এই কাপড়ের পুরলি গুলো কে রেখে গেল। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলেন ফাতেমা এই কাপড়ের পুরলিটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ বান্ধবীর বাড়িতে চলে গেলেন। শুধু বান্ধবীর বাড়িতে ঢুকেছেন ভেতরে দেখতে পাওয়া যায় বান্ধবীর বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে পুরো বিবাহের মজলিসটা খুশবু দিয়ে একবারে যেন ভরপুর হয়ে যায় এবং ওই ওই দুপাট্টা ওন্না যে পাথরগুলো ছিল ওই পাথরের চমক এত চমকাতে থাকে যে সমস্ত লাইট গুলো দিয়া ছিল লাইটের আলো আলো কিছুই সেখানে শোভা পায় না, ওই একটা পাথরের মতির আঘাত চমকাতে থাকে ওই চমকানি দেখে সমস্ত মেয়েরা পর্যন্ত ফাতেমার দিকে তাকিয়ে থাকতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা এসে ফাতেমাকে জিজ্ঞাসা করে ফাতেমা কি এমন কাপড় তুমি পরেছো, এই কাপড় তুমি পেলে কোথায় বলো বলো। ফাতেমা তাদেরকে একটু মজা করার জন্য প্রথমটা একটু গোপন করলেন, বললে এই পাথর এই কাপড়টা আমি বাজার থেকে কিনেছি। কোন বাজার, বাজারের নাম বলো। ওই সময় যখন বলছেন সে বাজার বললেও তোমরা জানতে পারবে না, সেই জায়গার কথা বললেও দোকানের কথা বললেও জানতে পারবে না, সেই জায়গায় যেতে গেলে তোমাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসতে হবে। মেয়েরা তখন বলল বলো কোথায় যেতে হবে কি করতে হবে। এই সব কথা বলতে বলতেই দেখতে পাওয়া যায় আপনার যেই মেয়েটার বিবাহের ব্যবস্থা করেছিল ওই কোটিপতি শিল্পপতির মেয়ে ঘর থেকে বার হয়ে এসেই নিজের যে পরনের কাপড়টা পরেছে এসেই ফাতেমার দিকে তাকিয়ে দেখে, তাকিয়ে দেখে যে ফাতেমার পরনের যে কাপড় আর আমার শরীরের যে কাপড় এই কাপড়টা দিয়ে তো ফাতেমার পায়ের জুতো পর্যন্ত মোছার যোগ্য নয় এই কাপড়। ফাতেমা কি এমন কাপড় পরেছে, আমার বাপ বলেছিল ফাতেমা হলো গরিবের বেটি, ফাতেমার ছেঁড়া কাপড় সেই ফাতেমাকে আমার বাড়ি আসার জন্য নিষেধ করেছিল। ফাতেমা এত দামি এত আপনার উচ্চ মর্যাদাশীল আপনার এই ফাতেমা কাপড়টা পরে এসেছে কাপড়টা কোথায় পেয়েছে, ফাতেমাকে আমি নিজেই গিয়ে জিজ্ঞাসা করি। ওই মহিলা যখন জিজ্ঞাসা করে ইহুদি মেয়েটা বলো ফাতেমা তুমি কোথায় কাপড়টা পেয়েছো, আমি তোমার সঙ্গে এতদিন উঠা বসা করছি, আমি কয়েক বছর তোমার সঙ্গে সম্পর্ক করেছি, আমি জানি তুমি কার সঙ্গে সম্পর্ক করো কার সঙ্গে তুমি ভালোবাসা করো, ও ফাতেমা বলো তুমি এই কাপড়টা কোথায় পেলে। ওই সময় তখন ফাতেমা বলেছিল এই কাপড়টা যদি তোমরা পেতে চাও তোমরাও পেতে পারো, কিন্তু আমি যার সঙ্গে সম্পর্ক করেছি আমি যার সঙ্গে
সঙ্গে প্রেম করেছি, যার সঙ্গে মহব্বত করি, ভালোবাসা করি, তিনি কেউ নয়, তিনি হলেন আমার মালিক, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ যিনি আমাকে জান্নাতুল ফিরদাউস থেকে, এই জান্নাত থেকে এই পোশাকটা আমাকে জন্য পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আপনার ওই মজলিসের মধ্যে ওই ইহুদির মেয়ের বিবাহের মধ্যে 372 জন, কেউ বলেছে 472 জন যারা মহিলা ছিল তারা একাধারে ওই ফাতেমার সঙ্গে এসে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গিয়ে ওই আপনার সমস্ত মেয়েগুলো রাসূলুল্লাহর সামনে এসে তারা মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আরেক তাকবীর, আল্লাহু আকবার। আরেক তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পেরেছে কেমন ছিল ফাতেমার জীবন চরিত্র, আর আজকে আপনার আমার জীবন চরিত্রটা কি? আপনাকে আপনাকে আমাকে ভাবতে হবে যে আপনি আমি কোথায়, আমার মা বোনেরা। আজকে আপনার আমরা তো পান থেকে নুন বসলে ঘরের মধ্যে কি যে হয় বলে বোঝানো চাই। হ্যাঁ, আমি আগেই বলেছি আপনাদের এখানে নয়, আমি আমাদের এখানে আমাদের ওইখানের কথা বলছি। কিন্তু মাশাআল্লাহ, আজকে বর্তমান সময়ে এখন আমরা মুসলমান এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে আমাদেরকে কিন্তু আস্তে 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 কিন্তু আল্লাহ রাস্তায় আস্তে হবে। আমরা জানি সবাই, কে জানি না নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, কে জানি না রোজা রাখতে হবে, কে জানি না, সবাই জানি। কিন্তু আমরা চালা চালা একটা গ্রামে মৌলি সাহেব, ইমাম সাহেব, বুঝতে পেরেছেন, ইমাম সাহেব এসে কমিটির লোকের কাছে বলছে, শুনুন শুনুন, আমি বেনামাজিদের ঘরে খাবো না, খাবো না বেরোজাদারের ঘরে খাবো না। ভালো কথা, ভালো জিনিস নাকি? যদি না খায় না ভালো, ভালো। কিন্তু ওই গ্রামের মধ্যে যে জীবনে কোনোদিন মসজিদে আসে বা নামাজও পড়েনি, সেই মানুষটা এসেছে আপনার ইমাম সাহেবকে দাওয়াত করতে। ইমাম সাহেব এসে আগে জিজ্ঞাসা করছে, ভাই ভাই আপনি নামাজ কালাম করেন, নামাজ কাজা করেননি তো? সেই মানুষটা তখন বলছে, কি বলছেন ইমাম সাহেব, নামাজ কাজা? জীবনে এক অক্ত নামাজ আমি কাজা করি। ইমাম সাহেব শুনে খুব খুশি, যাক যাক, আমাকে প্রথম দাওয়াত করতে এসেছেন আমি এই গ্রামে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর, যিনি এসেছে বলছে এক অক্ত নামাজ আমি কাজা করি না, খুশি হয়েছে। ভাই রোজা 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 কি করে বলছে যেখানে আমি নামাজ কাজা করি না, রোজাও আজও পর্যন্ত আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এক অক্ত রোজা আমি কাজা করি না, এই এক এক দিনও। ইমাম সাহেব খুব খুশি হয়ে গেল, যাক যাক, এই গ্রামটা নিশ্চয় খুব ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, যেখানে একজন এসেছে প্রথম আসার পরেই আমার কাছে এসে নামাজ কাজা করে না, রোজা রোজা করে না, নিশ্চয় খুব ভালো জায়গা, কোনো অসুবিধা নেই। এই মনে করে নিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার দাওয়াত কবুল করব, আমি যাব যাব। ঠিক আসরের সময় গিয়ে হাজির হাজির গিয়ে দেখছেন ঘরে কর্তা নাই, ঘরে আওয়াজ দিচ্ছেন, সালাম দিচ্ছেন, ভেতর থেকে একটা মেয়ের গলার আওয়াজ আসছে, কিন্তু ঘরের মধ্যে কর্তা নাই। তখন বলছেন, কি ব্যাপার? তখন বলছেন, তিনি বাইরে গেছে, ভেতর থেকে মেয়েটা আওয়াজ দিল। ইমাম সাহেব বাইরে বসে আছেন, যা ঠিক আছে, উনি আসুন, আসুন, এলেই হয়তো কথাবার্তা হবে। দেখছে 10-20 মিনিট আধ ঘন্টা কেটে গেল, বুড়োর পাত্তা নাই। তখন বলছে, চিটিং বাজ নাকি আমাকে বললো এই টাইমে আসতে? তখন যা কি করবে? তখন বলছে, তবে ঠিক আছে, আমি তো ঘরওয়ালির সঙ্গে একটু কথাবার্তাই বলি। পর্দার হাল থেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তোমাদের কর্তা যে গেছে, এই তো আসরের সময় তো শেষ হতে চললো, তো সে কখন আসবে, কখন নামাজ পড়বে? তখন মেয়েটা বলছে, কার কথা বলছো? বলছে, কেন, তোমাদের যে মুরব্বী আমাকে দাওয়াত করে এলো, আমি বললাম যে নামাজ পড়েন তো, নামাজ কাজা করেননি তো, উনি তো বললেন জীবনে এক অক্ত নামাজ কাজা করি। তখন মেয়েটা ভেতর থেকে খিলখিল করে হাসছে, হায়াল্লাহ, আমি এখন কি বলবো, স্বামীর কথা আমি আর এখানে কি বলবো, মনে মনে হাসছে, কিছু আর বলে। বলছে, আচ্ছা ঠিক আছে, উনি আসুন আসুন, এলেই এক্ষুনি এসে একবার হন্তদন্ত হয়ে তিনি আসছে। আসার পরে তখন আসরের ওয়াক্ত প্রায় শেষ হতে চলছে, বলছে, ভাই ভাই এতক্ষণ বাদ এলেন, আপনি কখন নামাজ পড়বেন, নামাজ পড়েছেন? বলছে, ঠিক আছে ভাই, সে পরে হবে, এখন আপনি বসুন। বলছে, না না। তখন ইমাম সাহেবের টনক নড়ছে, নিশ্চয় কিছু ব্যাপার আছে। তখন বলছেন, আপনি তো আমাকে দাওয়াত করতে গিয়ে বললেন যে আপনার নাকি এক অক্ত নামাজ কাজা নাই, আপনার একদিনও রোজা কাজা নাই, তো আপনি নামাজ পড়ছেন কখন? আপনার বিবিকে জিজ্ঞাসা করলাম, উনি খালি হেসে আল্লাহকে বলছেন,
তখন বলছেন আমার বিবি ঠিকই বলেছি, কারণ কেন কেন আমি তো নামাজ আপনাকে যেটা বলেছি এক অক্ত নামাজ কাজা করি না, একদম এক বিন্দু বিত্ত কথা বলি না, আমার যেই থেকে জ্ঞান হয়েছে আজও পর্যন্ত আমি তো নামাজই পড়ি, তোমার কাজা হবে না কথা বুঝতে পারে বুঝতে পারে বলছে আমি তো নামাজই পড়ি, নামাজ পড়লে তবে না কাজা হবে, আমি তো রোজাই রাখি তো আমার রোজাটা কাজা হবে কথা থেকে এরকম মানুষ বহু আছে। তখন বলতে বলতে এবারে এদিক ওদিক তাকাচ্ছে আর বইয়ের দিকে তাকাচ্ছে, বউ ভেতর থেকে হাত দেখাচ্ছে, এই ফজরের নামাজ চার রাকাত, কি মনে মনে ভাবছে না না বউ চার রাকাত বলছে ইমাম সাহেবের যদি পছন্দ না হয় একটু বেশি করে তাহলে হয়তো ইমাম সাহেব মত করে দাওয়াত করেছি তো ই বইয়ের দিকে তাকিয়ে আর চুপার চুপার চার রাকাত আবার বললে হয় মনে হয় মনে মনে বলছে তখন বলছে ও ইমাম সাহেব চিন্তা করবেন না বারো রাকাত বলছে হারাম হোক ফজরের নামাজ চার রাকাত এই ফজরের নামাজ বারো রাকাত তাহলে জোহরের নামাজ কত কত বলছে জোহরের নামাজ জোহরের নামাজ এইভাবে করতে করতে মাথা চুলকে চুলকে জোহরের নামাজ বিশ রাকাত বলছে তুমি গুণার ডিম জানো বউ তখন দাঁতে চিবিয়ে বলছে তোকে তো আমি বলছি যে ফজরের চার রাকাত তুই চুপ কর চুপ কর আমি বিশ পঁচিশ তো উঠে গেছি ইমাম সাহেবের মত হয়নি ইমাম সাহেব বিশ্বাস করেনি আর তো চার বললেও গুণার ডিম বিশ্বাস করছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মানে ও তো জীবনে কোনোদিন নামাজই পড়েনি জানে তু বলবে এরকম আছে কিন্তু ভাই এটা দুনিয়া কদিন আজকে আমরা এরকম বহু মানুষ আছি যারা মসজিদে যায় আমরা আর চোখে চোখে দেখি উনি কি রুকু করছে না সেজদা করছে যদি আমার বাঁ দিকের লোক এরকম বহু মানুষ আছে বাঁ দিকের লোক যদি মাগরিবের দশ রাকাত পড়ে ও উঠবে বসবে উঠবে বসবে ও জানে না যে তিন রাকাত নামাজ পড়তে হয় এরকম বহু মানুষ আছে যারা নামাজের সঙ্গে যাদের কোনো সম্পর্ক না আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটাই মা বোনেদের সহ এই গ্রামের মানুষদেরকে আপনারা মহব্বত করেন ভালোবাসেন এই ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আপনার প্রতি বছর রাখি এই বছরও রাখছি আমার যে সমস্ত ভাইয়েরা এখানে আছেন জোয়ান যুবকেরা আজকে প্রত্যেকের কাছে ভাই হিসেবে দাদা হিসেবে সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ রাখবো মসজিদ খালি করবে যখন সময় পাবে কাজে গেছে বাড়িতে আছে বাড়িতে এসে মসজিদে নামাজ পড়ো নামাজ পড়লে আপনার বরকত হবেই হবে ইনশাআল্লাহ যদি না হয় আপনারা আমাকে চেনেন আমি কোথায় থাকি কি করি সব জানেন আমার কান ধরে দেখাবেন মাওলানা সাহেব আমি নামাজ পড়ছি কিন্তু আমার বরকত তাতেও হয় না তবে হ্যাঁ নিয়তটা আল্লাহর উদ্দেশ্যে হতে হবে নিয়তটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন আপনি অল্প রোজগার করবেন তাতেই বরকত হবে আর যদি মনে হয় যে না আমি বলেছে বলে আমি করছি নাহলে করতাম না তাহলে কেমন হবে জানেন এই গভীর রাত্রিতে আপনি ওয়াজ শুনে গেলেন নামাজ যখন পড়তে বলেছে বরকত হবে দেখাই যায় বলে ঘরে গেছে ঘরে যাওয়ার পর ঘরে গিয়ে বেরে গভীর রাত্রে যেমনি শুয়েছে দেখছে ঘরের পেছনে একটা গোয়াল আছে গোয়াল জানেন তো যেন গরু ফরু রাখে গোয়াল আছে হঠাৎ করে শুয়েছে দেখা যাচ্ছে গরুটা কিছুক্ষণের মধ্যেই আপনার এই ঘরে ঘরে যাওয়ার পরে ঘরে বিবিকে বলছে বিবি শুনেছো আজকে ইমাম সাহেব বলেছে মাওলানা সাহেব বলেছে নামাজ পড়লে নাকি বরকত হয় আমি জানি জানি পড়তাম না ঠিক আছে দেখি না কেমন বরকত হয় আমি বরকতের জন্য নামাজ পড়বো মানে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে নয় মাওলানা সাহেব বলেছে তাই আমি পড়ছি আমি দেখি কেমন বরকত হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক পড়েছে এই এই নামাজ শুরু করেছেন ফজর থেকে দুদিন চার দিন পাঁচ দিন হয়েছে নামাজ পড়ছে হঠাৎ করে দেখা যায় ঘরে একটা আপনার দোয়াল গাই ছিল ওই গাইটা হঠাৎ করে কি এমন বিমারি হলো মারা গেল মনে মনে চিন্তা করলে এতদিন বেশ ভালো ছিল ওই মাওলানা সাহেবের কথা শুনে নামাজ ধরলাম গরুটা চলে গেল যাক যাক যা হবে হবে দেখা যাক আর কদিন দেখি দেখি দিয়ে আবার মানে এটা বোঝানোর জন্য বলছি আবার কিছুদিন নামাজ পড়ছে নামাজ পড়ার পর ঘরে একটা আপনার এ ছিল কি বলে গরুর ওই বাছুরটা ছিল ওই বাছুর মারা গেল
এরপরে দেখা যায়, তারপরে বলছে যে আর আমি একটা দেখব, কদিন দেখবো, দেওয়ার পর এবারে দেখছে ঘরে একটা ছোট্ট মতন ছাগল ছানা আছে, সে এবারে সারাদিন ব্যা ব্যা, গরুটার সঙ্গে থাকতো সারাদিন ব্যা 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 করে চিল্লা চিল্লা থাকতে পারে। এই তখন যে এবারে বলছে এক লোটা পানি নিয়ে যে বলছে তুই চুপ করবি, আমি দুদিন নামাজ পড়েছি বড় গরু মরে গেছে, একদিন পড়েছি তারপরে গরুর বাচ্চা মরে যে তুই মাত্র এইরকম, তোর জন্য নামাজ পড়তে হবে না, খালি উজু করবো তুই অমনি মরে যাবি। বলছে তোর দম তো আমি জানি, তুই ব্যবা বন্ধ কর, নাহলে উজু করবো তুই অমনি মরে যাবি। বুঝতে পেরেছেন? বলছে আমার নামাজ পড়তে হবে না, কারণ ই তো মলিশা বলেছে বলে তাই পড়ছে, আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে পড়ে না। আপনি আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি আমি যদি নামাজ পড়ি, আপনি আমি যদি আল্লাহর রাস্তায় যদি কিছু করি, আমার আল্লাহ ওয়াদা করেছেন কি, আল্লাহ পাক বলেছেন মাজা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, আমার আল্লাহ বলে যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় যদি নিজেকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যদি আল্লাহর জন্য যদি কোনো ভালো আমল করে, ভালো কাজ করে, মাজা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, আল্লাহ তার নামায় আমলে 10 10টি নেকি সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ, একটা নয় 10টা দেবে যদি একটা ভালো কাজ করে। আজকে আমি জানি এই ঈসা আলাইহিস সালামের মাহফিল, আজকে বলেন তো ঈসা আলাইহিস সালামের মাহফিল কোন মানুষের ক্ষমতা ছিল এটা কায়েম করার? আল্লাহ রহমত করেছে, রাজি হয়েছে, তার জন্য ঈসা আলাইহিস সালামের মাহফিলটা কায়েম হয়েছে, কি গো ঠিক কি না? এই ঈসা আলাইহিস সালামের মাহফিলটা প্রতি বছরই আমি দেখি, এই যে কয়েক বছর আসছি, ঈসা আলাইহিস সালামের মাহফিলে যেভাবে একটা আপনাদের ছোট্ট গ্রাম হলেও লাইটিং থেকে শুরু করে সমস্ত জিনিসের আয়োজন করে, বহু জায়গায় যাই, এবং আপনাদের এলাকায় মানুষ অল্প হলেও সবাই মাশাআল্লাহ। আজকে দেখেন যখন শুরু করেছিলাম আমি এসে কজন খুব জোর 5-7 জন ছিল, এখন মাশাআল্লাহ রাখেন প্রায় মজলিস ভর্তি। তো এই মজলিস তো প্রতি বছর কায়েম থাকবে নাকি? এই মজলিস কায়েম হবে তো? সকলে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী বছর এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো সুন্দর করে করে, যে সমস্ত ভাইরা আমার এখনো বাইরে আছে, বাবনেরা বাইরে আছে, আসো আসো এই মজলিসে বসে যান। এই মজলিসটা আমি গত বছরই দেখেছি, যে এই মজলিসকে খন্নাটির গ্রামের মানুষের মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, না হলে অত ঝড় বৃষ্টির মধ্যেও এই মজলিস কখনো আপনার আবার নতুন করে কায়েম হতে পারত না।